भाई अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, শুরুতে হাটের ঠিকানা এবং আপনার পরিচয়টা একটু জানাবো। হাটের ঠিকানা এটা হলো মূলত অরণকলা পশুহাট, আর আমার ঠিকানা বলি পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণকলা। অরণকলা পশুহাটের পাশেই আমার বাসা। আমি ফারুক বীর গ্রামের স্বত্বাধিকারী। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ফারুক। আচ্ছা ফারুক ভাই, জি জি। তো এই যে ঈদের দুই দিন পরে তো এবারে হাট লাগছে, তাতে বেচা কিনা কেমন মনে হচ্ছে? কাস্টমার কেমন আছে? কাস্টমার আছে, মোটামুটি আছে, আলহামদুলিল্লাহ। কাস্টমার আছে না? তো আজকে কয়টা গরু উঠাইছেন হাটে? আজকে শুধু হাটের পরে, ঈদের পরের হাট। অনেকে আবার দূর দূরান্ত থেকে, যারা খুব বেশি দূরে, তারা হয়তো বের হয় নাই। একটা সপ্তাহে ঈদ পরব গেল, রোজা রমজান শেষে। হ্যাঁ, হয়তো আগামী সপ্তাহ থেকে হয়তো প্রচুর পরিমাণ আসবে। তো মূলত কথা হলো যে আমাদের এখানে আসলে হাট আর আমাদের ফার্ম মিলাই মানে প্রত্যেক দিনই বাজারের মতো। আচ্ছা আচ্ছা। আমাদের এখানে ফার্ম আছে, তো যে কারণে প্রতিদিনই বাজারের মতো। হাটেও যেমন বেচা কেনা হয়, ফার্মেও তেমন বেচা কেনা হয়। তারপরে বাড়ির পাশে হাট চারটা গরু দিলাম, দেখি হাটে মানে দু চারটা যদি সেল হয় বাড়ির কাছে, আমার তো আর গাড়ি ভাড়া লাগছে না। যে কারণে চারটা গরু হাটে দিলাম। আপনারা তো শুধু অরণখোলা হাটে বেচা বিক্রি করেন না? আর এই গরুগুলো কালেকশন হয় কোথা থেকে আপনাদের? এগুলো কালেকশন কোথা থেকে হয় মানুষকে বললে বিশ্বাসও করবে না, আর আসলে বলেও লাভ নেই। কারণ আমরা এই গরুগুলো কালেকশন করি বহুত দূর দূরান্ত থেকে, ফার্ম থেকেও করি, হাটের থেকেও করি, যেখান থেকে ভালো পাবো এক কথা সেখান থেকেই কালেকশন করি। এখানে ভালো পেলে এখান থেকেও? হ্যাঁ, এখানে ভালো পেলে এখান থেকেও কালেকশন করবো। আচ্ছা আচ্ছা। তো আমরা এই যে ভাই শুরুতেই এক নম্বর ছেলে যে গরুটা দেখতে পাচ্ছি, কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু চেনার উপায়গুলো কি যদি বলতে? চেনার উপায় হলস্টাইন ফ্রিজিয়ান, যেমন এই যে গলা কম্বল থাকবে না, চামগুলো পাতল থাকবে, ঠিক আছে। এই যে থুতনি সাদা গোলাপি, যদি হলস্টাইন ফ্রিজিয়ান দেখেন কোনো কোনো গরুর শিংগুলোও সাদা থাকে। এটা শিং এখনও ওঠে নাই, শিংগুলো ওঠার লক্ষণ আসছে। এবং এই যে পায়ের ফুলগুলো সাদা থাকবে, লেজগুলো সাদা থাকবে, ঠিক আছে। এই যে মান্দার শেপটা থাকবে, এই প্যাটার্নের, ঠিক আছে। এই এই বৈশিষ্ট্যগুলো দেখলে বোঝা যায় যে এগুলো হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। এই যে তলাটা দেখেন, মাশাআল্লাহ, তলাগুলো সুন্দর, ঠিক আছে। চামগুলো লুজ, ঠ্যাংয়ের মধ্যে অনেক জায়গা। এই হলস্টাইন ফ্রিজিয়ান গরুগুলো আপনার প্রথম ব্র্যান্ডের দুধ কেমন আসে? এগুলো যদিও আল্লাহ প্রদত্ত জিনিস, তারপরে সচরাচর যা দেখি 17-18 লিটার এরকম আসে প্রথম ব্র্যান্ডে। প্রথম ব্র্যান্ড, জি জি জি। এগুলো সর্বোচ্চ দুধের রেকর্ড কেমন আছে? এটা দুধের রেকর্ড আপনার 35 ছাড়াও হয়, 35-এর উপরে। হ্যাঁ, 35-এর উপরেও যায় হলস্টাইন ফ্রিজিয়ানের দুধ। এই গরুটার বর্তমান বাজার মূল্য কেমন আছে? এটা বাজার মূল্য এখন আছে 95-97 এরকম দাম আছে। 95-97। আবার দেখা যাচ্ছে 90+। এই মানের গরু দেখবেন যে অনেক বড় গরু, এর থেকে বেশ শরীর স্বাস্থ্য গোশের মাপে গরু পাওয়া যায়, মানে 10 লাখ গরুগুলো পাওয়া যায়, কিন্তু গোশের মাপে মানে 3 মনের উপরে গোশ পাওয়া যায়। কিন্তু এগুলো জাত পার্সেন্টের মানে ভালো, যে কারণে এগুলোর দাম সবসময় বেশি, এবং এটা পার্সেন্টের গরু, যারা চিনবে তাদেরকে বলে বোঝাইতে হয় না। বগুড়া থেকে এক ভাই আসছে, উনি দেখতেছে গরু এখানে। ছুটনি গুলো দেখেন, গোলাপি, ঠিক আছে। এই যে দর্শক বন্ধুরা দেখেন, দেখেন দেখেন, ওর নাভি নেই না, কিছু বলবে না, কিছু বলবে না। দর্শক বন্ধুরা ওনারা দেখছে গরু, বগুড়া থেকে এসেছে না? বগুড়া থেকে আসছে ভাইরা। আচ্ছা, এই এই পাশ এটা সরাই দেন, আমরা এই পাশের গরুটা একটু দেখাই দর্শককে। মাথায়
এই পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি ভাই এটাও হলিস্টন ফিজিয়ান এটাও হলিস্টন ফিজিয়ান হ্যাঁ এটাও হলিস্টন ফিজিয়ান এই গোটার বয়স কেমন হবে এটার বয়স হবে 8 মাস মতো আর কি আমাদের সংগ্রহ করার জন্য এভাবে হতে পারে 15 20 দিন এদিক সেদিকে আপ ডাউন 8 মাস জি 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 তাতে এই গোটার বাজার মূল্য কেমন আছে এটা বাজার মূল্য এখন মোটামুটি আমার দাম তা হাটের জন্য 85000 টাকা তো আমি আশা করতেছি মুন্ডি এখন পরবর্তীতে শিং উঠবে কিনা আমি বলতে পারতেছি না এখন পর্যন্ত কোন শিংয়ের আকৃতি নাই এই যে দেখেন টিকি উঠে গেছে শিং এখনো দেখা যায় না শিং দেখা যায় না কানগুলো দেখেন ছোট গলায় ঝুল নাই কোন রকম থুতনিগুলো সাদা আছে ঠিক আছে থুতনিগুলো সাদা তাতে গরুগুলো এখন কেমন দামে বেচা হচ্ছে ভাই এগুলো মোটামুটি বাজারে আসলে বাজারে ঠিক নাই কখনো দেখা যাচ্ছে এই গরুটাই 80000 বিক্রি হচ্ছে আবার কখনো 75000 বিক্রি করতে হচ্ছে আমাদের কিনা জিনিস আমরা সীমিত কিছু লাভ হলেই সেল করি আবার কোনো সময় দেখা যায় যে 10টা গরু নিয়ে আসছি একটা ক্যাশ টাকায় বিক্রি করলাম 5টাতে কিছু লাভ হলো একটা লেভেল আবার কোনোটা 1-200-500 যদি লটে পড়ে যায় ভাগে কোনোটা 2-1000 লসেও হয় কোনোটা 5000 লাভ হলো বা 2000-1000 লাভ হলো গড় অ্যাভারেজে আমরা দেখা যাচ্ছে যে 10টা গরু নিয়ে আসি মনে করেন যে 10-15000 লাভ হলো 10টা গরু পরে আলহামদুলিল্লাহ সেল করে দিই এটা আমরা ধরবো যে 70+ দাম আছে আচ্ছা তারপরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটাও হলস্টন ফিজিয়ান এটাও হলস্টন দর্শক দেখতে পাচ্ছেন জি এই যে বানগুলো দেখেন অনেক সুন্দর তো আছে চারটা বানে ক্লিয়ার আছে এই বকুলটার বয়স কেমন হবে ভাই এটার বয়স 8 মাস+ 8 মাস+ জি এবং ডাবল বডির গরু দেখেন গুলো ঠিক আছে আচ্ছা আচ্ছা ভয় পাচ্ছে দেখতে পাচ্ছেন ভাই এই গরুটার বাজার মূল্য কেমন আছে এটা চা দাম 85000 টাকা 85000 টাকা আপনার চা দাম জি তাতে কেমন দামে বিক্রি হতে পারে এগুলো এই 80-2000 উপরে বা নিচে এরকম দর্শক দেখতে পাচ্ছেন এটা আসলে কাস্টমারের পছন্দের উপরে নির্ভর করে পরের যেটা আমরা দেখতে পাচ্ছি এটাও হলিস্টন ফিজিয়ান হলিস্টন ফিজিয়ান হ্যাঁ অনেকে আবার রানী শঙ্করও বলে কিন্তু মূলত জাত হলো হলিস্টন ফিজিয়ান রানী শঙ্কর বলার কারণটা কি ভাই এই দেখতে সুন্দর একটা মেয়ে সুন্দর হলে মানে বেশি সুন্দর হলে আবার সুন্দরই বলে সুন্দরের পরে তো বলে আছে সুন্দরই এই কারণে এটা অনেকের মানে রানী শঙ্কর বলে রানী শঙ্কর সৌন্দর্যের কারণে সৌন্দর্যের কারণে নামটা আসছে এই গরুটার বয়স কেমন হবে ভাই এটা 9 মাস মতো বয়স হবে 9 মাস মতো বয়স এই গরুগুলোর দুধের রেজাল্ট কেমন আছে দুধের রেজাল্ট আসলে আমি তো গণক না দাদা ভাই কেমন করে বলি বলেন তো তারপরেও হলস্টন ফিজিয়ান জাতের 15-16 এরকম দুধ প্রথমে আসে ভালো বৈশিষ্ট্যের গরুগুলো এরকম আসে আমরা দেখালাম দর্শক ভাইদের তো দর্শক ভাইরা অনেকেই ভিডিও দেখে কিন্তু এই হাটে আসে এই হাটে হাসিল কত করে নেয় এখানে হাসিল 600 টাকা 600 টাকা গরু প্রতি ফার্ম থেকে যদি কোনো দর্শক ভাই নাই সেক্ষেত্রে হাসিলের টাকা লাগে না আমাদের ফার্মের প্রাইডে চলে আচ্ছা 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 তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমার ফোন নাম্বার 01782943515 এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ঠিক আছে ইমো এগুলো সবই পাবেন ঠিক আছে ভাইজান অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম
তো দর্শক বন্ধুরা আমরা এই গরুগুলো দেখালাম যারা হাটে আসতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসতে পারেন এবং যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম